বহুমাত্রিক আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল হামদর্দ বাংলাদেশ। পহেলা আগস্ট 2023 উপমহাদেশের স্বাস্থ্য, শিক্ষা ও মানব সেবার নন্দিত প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরিজের ছিল 117তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকালে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বাংলা মোটরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের মিলনায়তনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতোয়াল্লি ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফারন ভুঁইয়া। সভাপতির বক্তব্যে ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফারন ভুঁইয়া বলেন, কাজ ও সেবার মাধ্যমে হামদর্দকে আরও এগিয়ে নিতে হবে, যাতে বাংলাদেশের একজন মানুষও হামদর্দের সেবা থেকে বঞ্চিত না হন। মানুষের সার্বিক কল্যাণের জন্য হামদর্দ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফারন ভুঁইয়া হামদর্দের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরমশ্রদ্ধেয় হাফেজ হাকিম আব্দুল মজিদ, তার সম্মানিত স্ত্রী রাবেয়া মজিদ, দুই সন্তান প্রখ্যাত ইউনানি চিকিৎসা বিজ্ঞানী হাকিম আব্দুল হামিদ এবং শহীদ হাকিম মোহাম্মদ সাইদকে। পাশাপাশি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাও করেন তিনি। যদি আমরা আল্লাহর ভরসা রাখি এবং তাকে হাজির না দিই, তাই না, যদি আমরা কাজ করি, আন্তরিকতা সহকারে কাজ করি, স্মৃতিচারণ, অনুভূতি ব্যক্ত ও শুভেচ্ছা বিনিময় করেন সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ আনিসুল হক। হামদাদের ওই সোনার তরি বাইসে সুবহারুনে, হামদাদ এখন সবার সেরা পরিচালক। হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমিনিন মানিক, কোম্পানি সেক্রেটারি ও পরিচালক প্রশাসন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মজিদ, উপপরিচালক বিপণন ডাক্তার আবুল তৈমুর চৌধুরী, সহকারী পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ হাকিম আবু ইউসুফ আব্দুল হক, হামদর্দ পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ হাকিম খোরশেদ আলম, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, দৈনিক দেশ রূপান্তরের মহাব্যবস্থাপক মোহাম্মদ হারুনুর রশিদ, দৈনিক মানব জমিনের উপব্যবস্থাপক মোহাম্মদ রেফায়েতুল ইসলাম জোয়ারদার রবিন, দৈনিক শেয়ার বীজের সহকারী ব্যবস্থাপক রুম্পা আক্তার। আজকের হামদর্দের অগ্রযাত্রা আরও 100 বছর এগিয়ে যাবে, শত শত বছর এগিয়ে যাবে, চলমান থাকবে তার এই গতিধারা। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানায় হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, হামদর্দ পাবলিক কলেজ, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক হাকিম কামরুনার হারুনের প্রতিনিধি সহ দৈনিক দেশ রূপান্তর, মানব জমিন, দৈনিক নয়া দিগন্ত, শেয়ার বীজ এবং এটিএন বাংলার প্রতিনিধিবৃন্দ। এ সময় তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে হামদর্দ বাংলাদেশের কর্মকাণ্ড তুলে ধরা হয়। এরপর সম্পন্ন হয় কেক কাটা পর্ব, দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজন।